বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি, জয় ভারত মাতা কি। জয়। দেখতে দেখতে আমরা 77 পেরিয়ে 78তম আমাদের এই স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে এসেছি। আমাদের দেশ কত গৌরবের দেশ, ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই দেশ। এই দেশ একটা সময় বাণিজ্য করতে এসে যে ইংরেজ তাদের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল, ইংল্যান্ড থেকে এই দেশকে শাসন করা হতো, শাসন শোষণ অত্যাচার সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছিল। যেমন আমরা কিছুদিন আগের ঘটনায় দেখি বাংলাদেশে উত্তাল হয়েছিল, সেটা কিন্তু স্বাধীনতার জন্য নয়, সেটা নৈতিক নিজস্ব কিছু কিছু স্বার্থপর মানুষের জন্য। কিন্তু আজ আমাদের এই ভারতবর্ষ যার তলে আমরা এই পতাকা তুলছি, এই পতাকার পিছনে যে বীর বিপ্লবীদের আত্মবলিদান, তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, কুর্নিশ জানাই সেই সমস্ত মানুষদের, সেই সমস্ত মায়েদের যারা সুযোগ্য পুত্রদের স্বাধীনতা আন্দোলনের জন্য বলি হওয়ার জন্য তাদেরকে আমাদের দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। সেই ছোট্ট বালক ক্ষুদিরাম বসু মেদিনীপুর জেলায় তার জন্ম। সে বালক কি জানে, তার মাথার মধ্যে একটাই ছিল যে অত্যাচারীদের বিনাশ করবো আমরা, এই অত্যাচারীদের বিনাশ করতে পারলে আমাদের দেশে স্বাধীনতার সূর্য উঠবে। ভারতবর্ষে আজ যে স্বাধীন সূর্য উঠছে, মানুষের নিজস্ব ইচ্ছার ইচ্ছা অনুসারে বিভিন্ন কাজ করতে পারছে, সেটা সেই বীর বিপ্লবীদের বুকের রক্ত ঝরানোর ফলে। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, যাদের মতো মহিলা ঘর সংসার ছেড়ে দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে আমার প্রণাম জানাই। সুভাষচন্দ্র বসু কি নেই তার, কি ছিল না তাদের, ব্যারিস্টারের ছেলে, কিন্তু তিনি ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে এগিয়ে এসেছিলেন। জানি না শেষ জীবন তিনি কোথায়, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো স্যার, শেষ জীবন যেখানেই থাক, যদি তিনি থাকেন তাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সুস্থতা দান করুন, আর যদি তিনি আমাদের ছেড়ে চলে যান, ঈশ্বর যেন তার স্বর্গরাজ্যে তাকে স্বাধীন এই মানুষটাকে যেন সস্নেহে পুত্র স্নেহে তাকে তার আশ্রয় স্থান দেন। আর আমাদের এই ভারতবর্ষের চারিদিকের সে অন্ধকার যুগকে কাটিয়ে এমনই একটি দিন 1947 সালের এই 15ই আগস্ট, যেদিন আমাদের ভারতবর্ষের বুকে এই যে তিরঙ্গার নিচে আজ দাঁড়িয়ে যে তিরঙ্গাকে আমি কুর্নিশ করেছি, সেই গুরু তিরঙ্গাকে উঁচুতে তোলা হয়েছিল আমাদের স্বাধীন সূর্যরূপে। সেদিন থেকে আমরা দেশের স্বাধীনতা পেয়েছিলাম। সুভাষ বসু চেয়েছিলেন দেশের স্বাধীনতা, বীর বিপ্লবী বাঘাযতীন, মাস্টার দা সূর্য সেন, তারা চেয়েছিলেন দেশের স্বাধীনতা। তারা এই স্বাধীনতার জন্য কি নৃশংস অত্যাচার তারা সহ্য করেছেন, হাসতে হাসতে গলায় ফাঁসির দড়ি করেছেন। আজ তাদের আত্মত্যাগ, তাদের বলিদান, যার ফলপ্রসূ আমরা আজ এই স্বাধীন ভারতে আজ আমরা বাস করছি, আর আমাদের দেশের এই তিরঙ্গা আমরা সবার সামনে উঁচু করে আজ তুলে ধরতে পেরেছি। জয় হিন্দ, জয় ভারত, জয় ধন্য মা, এই আমাদের দেশ।